আজকে অনেক দিনের কাজ অনেকটা বড় প্রজেক্ট শেষ হলো তো আজকে আমাদের রং মিলান্তির প্রিমিয়ার তো আমরা খুবই এক্সাইটেড একটা খুবই মজার গল্প একটা গল্পটার মধ্যে প্রেম আছে বন্ধুত্ব আছে ইমোশন রয়েছে অনেকটা পারিবারিক মূল্যবোধ রয়েছে মানে এই ছবি অনেকটা সেই 60-70 দশকের যে বাংলা ছবি যেগুলো আমরা দেখে বড় হয়েছি যেগুলো এখনও আমরা দেখতে পছন্দ করি গোটা পরিবার মিলে দেখতে পছন্দ করি সেই ধরনের একটা গল্প এবং তার যখন আমরা চলচ্চিত্রায়ন করেছি তখন যে মজাটা আমরা পেয়েছি এখনও যখন এডিট শেষ হয়ে গেছে যখন আমরা ফাইনাল প্রজেক্টটা দেখতে পাচ্ছি সেই মজাটা এখনও আমরা পাচ্ছি আমাদের আশা দর্শক অলরেডি অনেকে দেখেছেন তারা জানিয়েছেন তাদের ভালো লাগার কথা আমার মানে আশা বাকি প্রত্যেকে এটা দেখবেন এবং প্লিজ যারা দেখছেন তারা আরও বাকিদেরকে জানান তারা আমাদেরকে জানান তাদের কেমন লাগলো হ্যালো আমি সবুজ ফাইনালি এত অ্যাজাম্পশনের পর এত অপেক্ষার পর ফাইনালি রং মিলান্তি ক্লিকে এসে গেছে রিলিজ করে গেছে আজকে তার প্রিমিয়ার আমরা সবাই উপস্থিত হয়েছি এখন আর বলবার বিশেষ কিছুই নেই এখন শুধুমাত্র আপনাদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষা 20 তারিখ মানে গতকাল থেকে স্ট্রিম করছে ক্লিকে কিচ্ছু ভাববার দরকার নেই যেমনটা আগেও বলেছিলাম ক্লিকে যান রং মিলান্তি দেখুন কেমন লাগলো সেটা অবশ্যই জানান এবং অতি অবশ্যই সেটা ভালো খারাপ দুটোই মানে আপনাদের ভালো লাগলে সেটাও জানান খারাপ লাগলে সেটাও জানান মোটমাট ফিডব্যাক দিন ব্যাস এটাই আরজি যে ক্লিককে গিয়ে রং মিলান্তি দেখে ফেলুন তাড়াতাড়ি আজকে প্রিমিয়ার রং মিলান্তির সুভাঞ্জন বসুর পরিচালনায় এবং জয়দীপ ব্যানার্জির সৃজনশীল পরিচালনায় আমরা এই কাজটা অলরেডি স্ট্রিম করছি ক্লিকে আমরা দেখছি আজকে প্রিমিয়ার তো সেই জন্য সবাই আমরা এখানে এসেছি আমাদের খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে বিশেষত আমার ক্লিকের সঙ্গে এটা নিয়ে 7টা কাজ হয়ে গেল ফলে তো মানে সেটা একটা আনন্দের মানে শুধু সংখ্যা নয় এটা এটা একটা আনন্দ একটা সম্পর্ক তৈরি হয় অনেক দিন থেকে তো আজকে আবারও একটা সিরিজ আবারও একটা মঞ্চ একই রকম সেইখানে এসে আবার মানে দাঁড়ানোটা আমার কাছে খুবই আনন্দের এবং বন্ধুরা মিলে কাজ করেছি সবাই খুবই আনন্দ করে কাজ করেছি আমার মনে হয় সেই আনন্দটা যখন স্ক্রিনে সব দর্শকেরা দেখবেন আমার মনে হয় সেটা প্রতিভাত হবে আরও বেশি করে আপনারা সবাই দেখুন ক্লিকে রং মিলান্তি এসে গেছে অনেক ধন্যবাদ হ্যালো আমি দিশা আজকে আমরা আমাদের গ্র্যান্ড প্রিমিয়ারে আছি রং মিলান্তির তো আমরা সবাই খুব এক্সাইটেড অবভিয়াসলি অলমোস্ট সবাই চলেই এসেছে আরও কয়েকজনের আশা বাকি আমরা এক্সপেক্ট করছি আপনারা সিরিজটা দেখেছেন আর এখন যদি না দেখে থাকেন প্লিজ দেখুন আশা করি খুব ভালো লাগবে অ্যান্ড আমাদেরকে খুব করে আশীর্বাদ করুন খুব করে ভালোবাসা দিন অ্যান্ড ইয়েস দ্যাটস ইট নমস্কার আমি আলাপ এই সিরিজে আমি একটা গান গেয়েছি আর খুবই ভালো লেগেছে খুবই আনন্দ পেয়েছি কাজটা করে এবং সিরিজটা খুবই মজার সিরিজটা আমি দেখেছি খুব খুব ভালো লেগেছে খুবই মজা লেগেছে সুভাঞ্জন দার প্রথম কাজ এবং জয়দীপ দাকে আমরা একটা অন্য ভূমিকায় এখানে দেখতে পাচ্ছি তো খুবই আনন্দের সিরিজ সবাই মিলে দেখার মতন সিরিজ ফুল ফ্যামিলি একসাথে তো সবাই দেখুন ক্লিক সাবস্ক্রাইব করুন যদি না করা থাকে এখন আর এক্ষুনি দেখে ফেলুন রং মিলান্তি থ্যাংক ইউ আজকে রং মিলান্তির প্রিমিয়ার ক্লিকের একটা নতুন প্রোডাকশান আমাদের কী বলবো একটা অপেক্ষার অবসান আজকে আমরা খুব এনজয় করেছি এই রং মিলান্তি সাবজেক্টটাই এমন একটা কী বলবো একটা রোম্যান্টিক কমেডি যেটা সুভাঞ্জন ডিরেক্ট করেছে এবং আমরা খুব খুব এনজয় করে এই কাজটা করেছি এবার দর্শকদের ওপর ছেড়ে দেওয়া আজ থেকে তাদের কেমন লাগে সেইটার ওপর মানে আমরা অপেক্ষা করেছি তাদের ভিউজ কীরকম আসে আশা করি দর্শকরা খুব এনজয় করবে টোটাল বিষয়টা এবং ভালো লাগার একটি বিষয় ভালো না লেগে উপায় নেই থ্যাংক ইউ নমস্কার আমি প্রাঞ্জল আজ রিলিজ করছে আমাদের বহু আকাঙ্ক্ষিত ওয়েব সিরিজ রং মিলন্তি এটা মিউজিকের দায়িত্বে আমি ছিলাম অলরেডি গানটা বেরিয়েছে এবং সবার খুব ভালো লেগেছে এবং এই সিরিজটার মিউজিক করতে গিয়ে আমি প্রচণ্ড আনন্দ নিজে খুব হেসেছি এবং আশা করি পুরো সিরিজটা দেখে সবাই একই রকমভাবে হাসবে নমস্কার আমি কাজল চ্যাটার্জি রং মিলান্তি আপনাদের রিলিজ করে গেছে ক্লিকেতে আপনারা দেখুন জানান কেমন লাগলো আজকে আমাদের প্রিমিয়ার হচ্ছে আমি গান গেয়েছি রং মিলান্তিতে প্রাঞ্জলদার কম্পোজিশন আছে আমি আর আলামদা গানটা গেয়েছি খুব সুন্দর একটা কম্পোজিশন আপনারা শুনবেন খুব 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 ভাল লাগবে আর খুব মজাদার একটা ওয়েব সিরিজ আপনারা দেখুন জানান কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ নমস্কার
আজকে আমরা ক্লিক স্টুডিওতে এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের 30তম ওয়েব সিরিজ রং মিলন্তি, শুভঞ্জনের লেখা একটা অত্যন্ত মনোরঞ্জনপূর্বক একটা দারুণ ওয়েব সিরিজ। এটা আমাদের চালসার ছেলে হিমু, ও হিমু নামটা খুব একটা পছন্দ করে না পাবলিকলি বলতে, কিন্তু অসাধারণ একটা কন্টেন্ট আমাদের উপহার দিয়েছে। কাল থেকেই এটা ক্লিক অ্যাপে দেখা যাচ্ছে, দর্শকদের খুবই ভালো রেসপন্স আমরা পেয়েছি, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। পুরোপুরি উত্তরবঙ্গের প্রেক্ষাপটে ছবিটা বানানো হয়েছে এবং নিখাদ মন ভালো করার একটা দারুণ হাসির একটা রমকম বলতে পারেন, সেটাই আপনারা আজকে এখানে উপহার পেতে চলেছেন। আশা করি দর্শকদের সবাইকার ভালো লাগবে। থ্যাংক ইউ। এ তো অবশ্যই প্রথমত ছেলের করা, কাজে একটা অন্যরকম ভাবনা চিন্তা থাকে, অন্য দৃষ্টিকোণ থাকে, কিন্তু সেই দৃষ্টিকোণটাকে সরিয়ে নিয়েই বলছি, খুব এনজয় করবার মতন বই, মানে ভালো লাগছে যে একটা মজা আছে, মজার মধ্যে দিয়ে সবাইকে নিয়ে দেখা যায়। এবং আমি নিজেও খুব অবাক হয়েছি, ঠিক এতটা ভাবনা চিন্তা করে ওই বইটা পরিচালনা করবে, এটা আমার কাছেও একটা চরম প্রাপ্তি বলতে পারা যায়। বারবার বলবো, সবাই মিলে দেখুন, এত চমৎকার বই, মানে একসঙ্গে বসে সবাই মিলে দেখা যায়, বহুদিন পরে এরকম ধরনের একটা নিটোল ভালোবাসার গল্প, খুব ভালো লাগছে, ভীষণ ভালো, মানে ভাবতেই পারিনি এত ভালো, মানে গতকালই রিলিজ হয়েছে কিন্তু দেখিনি আজকে এখানে এসে দেখবো বলে, ভীষণ ভালো লাগলো। এবং ব্যক্তিগত হয়ে বলে রাখি, আমি দুর্বারের মা, সেটা সকলের ভালো লাগলে তো আমারও ভালো, মানে আর একটু ভালো লাগবে আর কি। কিন্তু সবাই সবাই বাচ্চা মেয়ে দুটি, তারপর সন্দীপ দা, সবুজ, অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো একটা প্রোডাকশান। এবং যে ছেলেটি ডিরেক্টর, সে আমাদের নর্থ বেঙ্গলের, এটা আর একটা গর্বের বিষয় আমাদের, মানে ছোট্ট একটি ছেলে এত সুন্দর একজন নির্দেশনা করেছেন, হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং সম্পূর্ণ বিষয়টা পাহাড় এখানে সব মিলে খুব ভালো লেগেছে। নমস্কার, আমি শুভঞ্জন। রং মিলন্তি কালকেই রিলিজ করেছে, আজকে তার প্রিমিয়ার চলছে এবং আমি তার ডিরেকশন এবং গল্পটা লিখেছি। আমার আপাতত যা রিভিউ শুনছি সব বন্ধুবান্ধবের কাছ থেকে, বাড়ির লোকের কাছ থেকে, তাদের কাছ থেকে মোটামুটি গোছার একটা ভালোই রিভিউ পাওয়া যাচ্ছে এবং সবারই খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে বলছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারাও সবাই দেখুন এবং দেখে অবশ্যই জানান কেমন লাগলো। ক্লিকে বেরিয়ে গেছে এর মধ্যেই, ক্লিকে আপনারা সাবস্ক্রিপশান নিতে পারেন এবং নিয়ে দেখতে পারেন আমাদের সিরিজটা। ধন্যবাদ।